আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছেন আজ আমার কাছে চলে এলো ওপোর নতুন ডিভাইস অবশ্যই যেটা এখন বাংলাদেশের মার্কেটে বাজারটা অনেকটা মারতে তুলে দিয়েছে ওপো এ সিক্সটিন ডিভাইসকে অর্থাৎ ওপো এ ষোলো ডিভাইসকে চার জিবি র্যামের সঙ্গে চৌষট্টি জিবি টোরেজটা আমার কাছে বর্তমান আছে অবশ্যই বাংলাদেশে এই ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে পনেরো হাজার টাকা বাজেটের সঙ্গে এবং পনেরো হাজার টাকা বাজেটের সঙ্গেই প্রোভাইড করছে সাইডে ত্রিপুল ক্যামেরা সেটা পাওয়ারফুল ব্যাটারি তার পাশাপাশি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সার তো এই ভিডিওতে আমি এই ডিভাইসটির আনবক্সিং করব। তার পাশাপাশি একটি রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব গেফাজ আপনাদের জন্য কতটা পারফেক্ট হতে পারে জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি অবশ্যই পুরোটাই দেখতে থাকুন তো চলুন করবো দেরি শুরু করি আজ ভিডিও তাড়াতাড়ি তো চলুন সবার প্রথমে বক্সটি ওপেন করে দেখে নিই অবশ্যই এখানে যে বক্সের ডিজাইনটা কিছুটা আলাদা টাইপের করেছে এখানে যেটা আপনার এখানে দেখতেই পাচ্ছেন অবশ্যই এবং বক্সটি ওপেন করার সঙ্গে সঙ্গেই এখানে থাকছে আরও একটি ছোট বক্স এর মধ্যেই থাকছে সবার প্রথমে কিছু কাগজপত্র যেটা আপনি পড়তে পারেন নাও পড়তে পারেন তার পাশাপাশি এখানে থাকছে টিপিউ কেস যার কোয়ালিটি আমি বলবো অবশ্যই ঠিকঠাকই থাকছে এবং সিম রেজেক্টার প্রিন্টাও কিন্তু এখানে থাকছে তার পাশাপাশি এখানে থাকছে ডিভাইসকে একটা সম্বন্ধে একটু পরেই কথা বলছি এটাকে এখন আমি সাইকের দিকে রেখে দিচ্ছি তার পাশেই থাকছে অবশ্যই এখানে অ্যাডাপ্টার যেটা দেখতেই পাচ্ছেন কেন ওয়াকের একটি নর্মাল অ্যাডাপ্টার থাকছে তার পাশাপাশি এখানে থাকছে অবশ্যই টাইপসি ক্যাবলটাও তো এইসব হচ্ছে পুরো বক্স কন্টেন্ট এখন চলে যাব সরাসরি ডিভাইসের দিকে সবার প্রথমে আমি এখানে অবশ্যই ডিজাইন থেকেই শুরু করতে চাই আমরা দেখেছি অবশ্যই ওপো বলতে পারেন ভিভো বলতে পারেন বিশেষ করে ডিজাইনের দিক থেকে কিন্তু অনেকটা ফোকাস করে অর্থাৎ লক্ষ্য করে এখান যে ডিজাইনটা প্রোভাইড করছে অনেকটাই কিন্তু বেটার লুকের ডিজাইন ব্যাকসাইডটা অবশ্যই থাকছে ফোয়ালি কার্বনেট বডি অর্থাৎ প্লাস্টিক বডি প্লাস্টিক বডি হওয়ার পরেও যে লুকটা প্রোভাইড করছে অনেকটা বেটার লুকের কিন্তু কিন্তু ডিজাইন এখানে প্রোভাইড করছে আমাকে অনেকটাই কিন্তু বেটার লেগেছে ডিজাইনটা বিশেষ করে এবং ব্যাক সাইডেই থাকছে তিনটে ক্যামেরা সেট আপ এলইডি ফ্ল্যাশ তার পাশাপাশি অপর লোকটাও এবং ডিভাইসটি রাইট সাইডের দিকে গেলে এখানে থাকছে পার বাটাম যার অপরেই থাকছে কিনা না ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি অপর দিকে সিম্পল কিছুই থাকছে না এখানে লেফট সাইডের দিকে যদি যাওয়া যায় এখানে থাকছে ভলেম আপডাউন বাটাম তার পাশাপাশি সিম স্লট থাকছে যেখানে থাকছে কিনা ডেরিকেটের সিম স্লটের সাপোর্ট এখানে আপনারা দুটো সিম এবং একটি মেমোরি কার্ড আপনি আপনার ডিভাইসের মধ্যে সেম টাইমে ইউজ করতে পারবেন যেটা অবশ্যই একটি ভালো বিষয় তার পাশাপাশি নিচের দিকে গেলে এখানে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক সেকেন্ডারি মাইক্রোফোন সি চার্জিং পোর্ট তার পাশাপাশি স্পিকার গেলটা থাকছে এবং ডিভাইসটি তত মোটা নয় অবশ্যই আমার পাতলা ডিভাইস আমার হাতে ভালোভাবে ফিটও হয়ে গেছিলো এবং এই যে কি থাকছে ওয়াটার ড্রপ নচের সঙ্গে তো ওভারঅল এখানে ডিজাইনটা আমি বলবো ঠিকঠাক থাকছে ডিভাইসটির মধ্যে হ্যাঁ তাহলে এখন চলে যাব ডিভাইসটির ডিসপ্লে দিকে সিক্স পয়েন্ট ফাইভ টু ইঞ্চ এস ডি প্লাস রেজুলেশনের আইপিএস ডিসপ্লে এখানে অবশ্যই ভাবার বিষয় পনেরো হাজার টাকা দিয়ে আপনি একটি ডিভাইস নিচ্ছেন যার মধ্যে কি না থাকছে এচ প্লাস রেজুলেশনের ডিসপ্লে এখানে অবশ্যই একটু ভাবার বিষয় আছে এই দামের সঙ্গে ফুল এইচডি প্লাস রেজুলেশনে গেস্ট থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল আপনাদের মতে কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন থাকছে কিনা ওয়াটার গ্রপ নচের সঙ্গে এর ব্যাস নিচের ট্রেনটা আমি বলবো ঠিকঠাকই থাকছে এবং ফোন সাইকে কর্নিং রিলা গ্লাসের প্রোটাকশান ইউজ করেছে যেটা অবশ্যই একটি ভালো বিষয় তার পাশাপাশি এখানে যখন আমি ভিডিও দেখেছিলাম অবশ্যই এর যে ভিডিও কোয়ালিটিটা বা মুভিটা দেখেছিলাম এক্সপেন্সটা ঠিকঠাকই ছিল যেহেতু এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেটা থাকছে সেই রকম কোয়ালিটি কিন্তু এখানে প্রোভাইড করছে তার পাশাপাশি এখানে কিন্তু কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না সিম্পল সিক্স ক্লাস রিফ্রেশ রেট থাকছে আমরা দেখেছি ইনফিক্সের কাছ থেকে কম দামের সঙ্গে তারা কিন্তু প্রোভাইড করে নাইনটি হাস রেট কিন্তু অপর কাছ থেকে আমরা কিন্তু সেটাও পাচ্ছি না তো এখানে সিম্পল সিক্স কিয় রিফ্রেশ রেট ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে টাচ সিম্পলটা মোটামুটি ছিল তত একটা ফার্স্ট ছিল না নাইনটি হাসের মতো এবং যখন আমি ডিভাইসটিকে আউটডোরে নিয়ে গিয়ে ইউজ করেছিলাম এর ব্র্যাগনেসের কাছ থেকে অবশ্যই কিছুটা অবশ্যই ঘাটতি দেখতে পেয়েছিলাম এর থেকে যদি বেটার ব্র্যাগনেসটা থাকতো আরও অনেকটাই বেটার হয়ে যেত তো ডিসপ্লে এক কথাই বলতে চাই আমি এখানে তত একটা কিন্তু খাস ডিসপ্লে এডভাইসটির মধ্যে থাকছে না হ্যাঁ তাহলে চলে যাব এখন পারফরেন্সের দিকে মিগ হেলিও জি থার্টি ফাইভ চিপসেক বুঝতেই পারছেন পনেরো হাজার টাকা ডিভাইসের মধ্যে জি থার্টি ফাইভ চিপসেক এখানে ভাবার বিষয় পনেরো হাজার টাকা দিয়ে আপনি একটা ডিভাইস নিচ্ছেন শুধু কি ব্র্যান্ড দেখে নেবেন পারফরমেন্সটা কী থাকছে অবশ্যই আপনি যদি ডিভাইসটির মধ্যে পাবজি গেমটা খেলতে চাইছেন বা কল অফ ডিউটিটা খেলতে চাইছেন বেশিরভাগ সময় ল্যাক ফ্রেম অফ ডিভাইসটির কাছ থেকে দেখতে পাবেন কিন্তু ফ্রি ফায়ার গেমটা যদি খেলতে চাইছেন টুকিটাকি সময় অবশ্যই গিভ্যাসকির মধ্যে ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন এবং চার জিবি র্যামের সঙ্গে চৌষট্টি জিবি টোরেচটা থাকছে এখানে এলপি ডিকে আর ফোর এক্স র্যাম থাকছে যেটা অবশ্যই একটি ভালো বিষয় কিন্তু যখন আমি ডিভাইস মধ্যে অ্যাপসগুলো ওপেন করেছিলাম অবশ্যই ডেলি ইউজ করেছিলাম হোয়াটসঅ্যাপ ফেসবুক এই সমস্ত অ্যাপসগুলো ওপেন করেছিলাম ওখান থেকে কোনো টু কী দেখতে পাইনি অ্যাপস ওপেনিংটা অনেকটাই ফাস্ট ছিল তার পাশাপাশি যখন আমি র্যাম ম্যানেজমেন্টটা চেক করলাম অবশ্যই ব্যাকগ্রাউন্ডে গিয়ে প্রত্যেকটি অ্যাপসকে ওপেন করলাম অবশ্যই ওখানে র্যাম ম্যানেজমেন্টটাও কিন্তু অনেকটাই পারফেক্ট ছিল অবশ্যই যেহেতু এলপিডি কে আর ফোর এক্স র্যাম থাকছে র্যাম ম্যানেজমেন্টটা তো অবশ্যই ভালো থাকার কথা তো অবশ্যই র্যাম ম্যানেজমেন্টটাও কিন্তু ভালোই থাকছে এই ডিভাইসটির মধ্যে এবং ডিভাইসকে আউট অফ বক্স পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড ইলেভেনের সঙ্গে তার পাশাপাশি কালার ওয়েসের আপডেটও এখানে আউট অফ বক্স আপনার কিন্তু পেয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে এখন চলে যাবো ক্যামেরার দিকে ব্যাকসাইডকেই থাকছে অবশ্যই তিনটে ক্যামেরা যেখানে মেন সেন্সারটি থাকছে তেরো মেগাপিক্সেলের এবং দুই মেগাপিক্সালের একটি মাইক্রোলেন্স তার পাশাপাশি দুই মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সার সেলফিতেই থাকছে এখানে আট মেগাপিক্সালের একটি সেলফি ক্যামেরা আমরা দেখেছি ওপো ভিভো বিশেষ করে ক্যামেরার দিকে কিন্তু অনেকটা লক্ষ্য করে অর্থাৎ ফোকাস করে তেরো মেগাপিক্সালের ক্যামেরা হওয়ার পরে যে ক্যামেরা কোয়ালিটিটি প্রোভাইড করছে অনেকটাই পারফেক্ট আমি আপনাদের কিছু ক্যামেরা পিকচার কোয়ালিটিগুলো দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাক ক্যামেরা যে সিম্পল পিকচার কোয়ালিটি প্রোটেক্ট পিকচার কোয়ালিটি এবং তার পাশাপাশি সেলফি ক্যামেরার পিকচার কোয়ালিটিগুলো দেখতেই পাচ্ছেন একের পর এক আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই যে ক্যামেরার কোয়ালিটি কিন্তু ভালোই থাকছে তো ক্যামেরার দিক থেকে আমি বলবো ঠিকঠাক থাকছে ক্যামেরা কোয়ালিটি তাহলেই চলে যাবো হ্যাঁ ব্যাটারি থেকে পাঁচ হাজার এমএচের পাওয়ারফুল ব্যাকআই থাকছে টাইপ সি কেবল তো থাকছে কিন্তু এখানে একটি বড় বিষয় এত দামে ডিভাইসের মধ্যে আপনি যে চার্জটা করবেন যদি কে ওয়াটে চার্জার দেয় তাহলে কি ভাববেন বলুন এখানে কিন্তু থাকছে টেন ওয়াটের একটি নর্মাল চার্জার এখানে অবশ্যই আমি দুর্বল হয়ে গেছি এটা ওপো কেন করছে টেন ওয়াটের নর্মাল চার্জার ডিভাইসটির মধ্যে ইউজ হচ্ছে যেটা অবশ্যই বক্সের মধ্যে এখানে কিন্তু কোনো ফাস্ট চার্জার থাকছে না কেবলমাত্র টেন ওয়াটের নর্মাল চার্জার চার্জটা করতে অনেকটা সময় লেগে যাবে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ঠিকঠাকই থাকবে পনেরো হাজার টাকা দিয়ে আপনি একটি ডিভাইস নিচ্ছেন টেন ওয়াটের নর্মাল চার্জার এখানে অবশ্যই ভাবার বিষয় থাকছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফান লকের নিয়ে যদি কোনো কথা বলা যায় যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি ছিল অনেকটাই কিন্তু ফার্স্ট আমি এখানে ক্যাপ করছি ওপেন হয়ে যাচ্ছে অনেকটাই ফার্স্ট ডিভাইসটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি ছিল এবং ফেস আনলকের কথা যদি বলা যায় ফেস আনলকটিও কিন্তু ঠিকঠাকই থাকছে ডিভাইসটির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস লক আমি বলবো ঠিকঠাকই থাকছে এখন চলে যাব ডিভাইস কেমন হতে পারে ডিভাইস বাংলাদেশে পাওয়া যাচ্ছে চার জিবি র্যামের সঙ্গে চৌষট্টি জিবি টোরেস্ট যেটা কিনা পনেরো হাজার টাকা বাজেটের সঙ্গে এবং এই বাজেটের সঙ্গে দেখতে গেলে আপনি যদি একটি বেটার লুকের ডিজাইন নিতে চাইছেন তার পাশাপাশি সাইড মাম্প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নিতে চাইছেন তাহলে আপনি এটাকে নিতে পারেন নয়তো আর কোন দিক থেকে ভালো থাকছে এখানে এখানে ফাস্ট চার্জারও থাকছে না তার পাশাপাশি ফুল এজকে প্লাস রেজুলেশনের ডিসপ্লেটাও থাকছে না গেমিং পারফরমেন্সও বেকার থাকছে না সমস্ত দিক থেকে কিন্তু খারাপ প্রেসিফিকেশান প্রোভাইড করছে তো আপনাদের মতে কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের এই ভিডিওটি হয়তো আপনাদের নাও ভালো লাগতে পারে কেননা এই ডিভাইসকে আমি খারাপ বললাম অবশ্যই আমরা যে কয়েকটি রিভিউ দিই প্রত্যেকটি রিভিউ কিন্তু অনেস্ট রিভিউ দিই মোবাইলটা অনলাইন থেকে কিনে আপনাদের জন্য রিভিউগুলো নিয়ে আসি সেই জন্য অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি আমাদের কোনো মোবাইল দোকানদার বলতে পারেন কোনো কোম্পানি আমাদের মোবাইল পাঠায় না রিভিউ করার জন্য সেই জন্য অনেস্ট রিভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করি তাই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই এই ভিডিও যদি আপনাদের বিন্দুখানি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আপনারা যদি একটি লাইক করেন না আমাদের ভিডিও করার আগ্রহ বা মনোবলটা অনেকটাই কিন্তু মন থেকে বেড়ে যাবে তাই অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি এখনও পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকো। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই অলে ক্লিক করে দেবেন আজকের ভিডিও এতটাই আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ